বাড়িতে আমি ছাড়া কি কেউ নেই? হ্যাঁ বাবা, ভীষণ ঝড় আসছে, সব দরজা জানালা বন্ধ করা আছে তো? হ্যাঁ হ্যাঁ, সমস্ত দরজা জানালা বন্ধ। আর বৈদ্য ঘরের রান্নাঘরের জানলার পাল্লাটা আলগা আছে, কিন্তু দড়ি দিয়ে বাঁধতে হবে। আকাশটা দেখেছো বাবা, কেমন অদ্ভুত রকমের থম হয়ে আছে। হবেই তো, যে ঝড় আসছে সে তো আর দেশে ঝড় নয়, ভয়ঙ্কর গতি নিয়ে আসছে। ইস, কত গরিব মানুষের যে ঘরবাড়ি উজাড় হয়ে যাবে, খেয়ে যায়। শুনছেন, কিছু বলবে কাতে আমি? হ্যাঁ, বলছিলাম আপনাদের কথা মতো সত্যি সত্যি যদি প্রাকৃতিক দুর্যোগ এত ভয়ানক হয়, তাহলে তো বিপত্তির শেষ থাকবে না। হ্যাঁ, সেটাই তো চিন্তা। ঠাকুরকে ডাকো, যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। এমন একটা সুযোগ কাজে লাগানো উচিত। আমার অন্তরে কেলি অন্তরে আনন্দ মই, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কবু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কবু নাহি ভুলি, আবার দুআখি মুদিলে দেখি, অন্তরেতে মুন্ড মালি অন্তরে আনন্দ। ভালো মা, তুমি এত রাতে, তুমি এখনো ঘুমাওনি ভালো মা? ঝড় আসছে তো, এক রাশ চিন্তা মাথায়। ঝড় তো আর প্রথমবার আসছে না ভালো মা, এত চিন্তা করে কি হবে? চিন্তা তো আমার তোকে নিয়ে বেশি বাবা, এই ঝড়ের রাতেও তুই মেঝেতে শুবি? ভালো মা, আমার তো তাও মাথার উপরে ছাদ আছে, আর যাদের সেটুকুও নেই তাদের কথা ভাবো তো। সবাইকে নিয়ে চিন্তা করেও তো কিছু করতে পারবো না বাবা, কিন্তু শুনলাম যে এই ঝড় নাকি স্বপ্ন এসে, আজকের রাতটা অন্তত তুই তুই চিন্তা করো না ভালো মা, আমার কিছু হবে না। তোর কি ভয় ডর বলে কিছু নেই রামপ্রসাদ? দিব্যি আছে, কিন্তু ওই যে মায়ের গান গাইলে আমি মনে বল পাই। আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি অন্তরে আনন্দময়ী, গান গাইছি। ভালো ভালো করে গা, মাকে ডাক, বল রক্ষা করতে। বাবা বলছিলেন এমন ঝড় আসছে যে তার এমনই গতি, এই কুঁড়ে ঘর, মাটির বাড়ি, পুরো মন্দির সব একবারে ভেঙে গুঁড়িয়ে দেবে। আমাদের অবশ্য চিন্তার কিছু নেই, কারণ আমাদের তো পাকা বাড়ি, তবু একবার দেখে শুনে নেওয়া ভালো। পুরো মন্দির? হ্যাঁ, এ তো ধন্যবাদ, তুই যে মন্দিরটা যাস তা তো এমনি ভগ্ন দশা, কালকে সকালে তো গিয়ে দেখলি ঝড়ের ধাপটে সব একবার ভেঙে গুড়িয়ে গেছে। এই দেখো,
এই এলো পথে আমি যাই। তুই অত চিন্তা করিস না বাবা, যা হবে দেখা যাবে। সাবধানে থাক, রাতটা কেমন? আমি এখন আসি। কি হলো নতুন বৌমা, থেমে গেলে কেন? আসলে খুব জোরে বাজ পড়লো মা, মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে। তোমার ভয় করছে বুঝি? যাও যাও, জানলাটা দিয়ে এসো। ঝড় বৃষ্টির রাতে ঠান্ডা মেঝেতে কি করে রাত কাটাবেন? নতুন বৌমা, তোমার মন কোন দিকে? না না মা, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে ঝড় আসছে বলে। তোমাদের ঘরের দরজা জানলা সব দেওয়া আছে তো? খোলা ছিল তো, অনেকক্ষণ তো ওই ঘরেতে কেউ চাইও নি। তাহলে যাও যাও, যাও বাছা, একবার দেখে এসো, গিয়ে যাও। তুমি কি আমাকে ডাকলে মা? মা, এবার মনে আমি কোথায় বেশি ভেবে পেয়েছি, আমি কোথায় বেশি। তুই আয় আমার থানে, আমার কাছে আমার মায়ের ডাক, এ ডাকছে স্পষ্ট। এ ডাক আমি অগ্রাহ্য করতে পারবো না মা। আমায় যেতে হবে, আমায় যেতে হবে, আমায়। এত রাতে উনি কোথায় যাচ্ছেন? শুনছেন? উনি বোধহয় আমার ডাক শুনতে পাননি। এমন দুর্যোগ রাত, যখন তখন ঝড় বৃষ্টি নামতে পারে। শুনছেন আপনি কোথায় যাচ্ছেন? শুনছেন? শুনছেন আপনি? হে ভগবান, এমন অন্ধকার, এর মতো পথ চলবে কি করে? কি করব, কি করব আমি এখন? আমি তো বেরোতে পারবো না এখনই অবস্থায় বাড়ি থেকে। এখানকার পথ ঘাট কিছুই তো শুনি না আমি। আর আমি যদি বাড়ি থেকে বেরিয়েও থাকি, সবাই তো আমার খোঁজ করবে। এই ঝড়ের রাতে তো সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠবেন। কি করি, কি করি আমি? বাবা, বাবা, আপনি শুনছেন? মা, মা, বাবা! নতুন বৌমা, কি ব্যাপার? এই দুর্যোগের মধ্যে তুমি ঘরের বাইরে এলে কেন? এ কি নতুন বৌমা, তুমি তো তোমাদের ঘরের দরজা জানলা বন্ধ করবে বলে বেরোলে, তা এখানে এসে এরকম ওনাকে ডাকাডাকি করছো কেন? আমি কি আমি আমি করছো বলো তো? হ্যাঁ আহ, সিদ্ধেশ্বরী, কি হয়েছে ওকে বলতে দাও, বলো তো মা। আমি দেখলাম উনি বেরিয়ে গেলেন বাবা। কে বেরিয়ে গেছে? রামপ্রসাদ? হে ভগবান, এই ঝড়ের মধ্যে
ছেলেটা কোথায় গেল? আমি আসছি গো মা। ওই দেখো ওটাকে, রামপ্রসাদ। আজকাল তোরা বড্ড বেশি রামপ্রসাদ রামপ্রসাদ করছিস। ওই ওই দেখো, কি হতে চলে এই ঝড়ের মধ্যে যাচ্ছে কোথায়? রামপ্রসাদ শোল থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।